আমরা টিম নরসিংদী প্রতিদিন আজকে এসেছি নরসিংদী হাজিপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। আমরা একটি বাড়িতে প্রবেশ করছি যেখানে অবস্থান করছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা আলিমাম। আমরা খবর পেয়েছি যে ওনার সম্পর্কে যে উনি মানবতার জীবন যাপন করছেন, উনি দীর্ঘ 8 মাস যাবত অসুস্থ হওয়ার পরে কোমরের ব্যথাজনিত কারণে উনি বিছানায় শয্যাশায়ী, পাশাপাশি উনি সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছেন কিন্তু ওনার চিকিৎসা ভাতা যেটা সেটা উনি পাচ্ছেন না। তো আমরা আসলে আপনাকে দেখাবো যে উনি যে মানবতা জীবন যাপন করছেন, ওনার এটা হচ্ছে বাড়ি, এই জরাজীর্ণ যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা ওনার ছেলে থাকে, এবং পাশে আরেকটি বাড়ি দেখেন এটাও ওনার আরেক ছেলে থাকে। এই হচ্ছে ওনাদের মানবতার জীবন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, যেখানে উনি মুক্তিযোদ্ধা ভাতা পান, উনি ছিলেন কুমিল্লা ডিস্ট্রিক্টের হোমনা থানার এরিয়ার বীর মুক্তিযোদ্ধা, উনি ওইখান থেকে উনি ভাতা উঠান। তো উনি মানবতা জীবন যাপন করার কারণে আসলে ওনার একটা ভালো বাড়ি ছিল না, তো উনি যে মুক্তিযোদ্ধা ভাতা পান সেখান থেকে উনি 3 লক্ষ টাকা লোন নিয়ে এই একটি দালানের মতন ছোট একটি ঘর তুলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম হচ্ছে যে ওনার লোনের টাকার কারণে উনি যে ভাতাটা পেতেন সেটা এখন হাতে ওনার পাচ্ছেন না। তো আমরা আসলে ওনার কাছ থেকে শুনবো যে ওনার কী অবস্থা। আমরা এখন সরাসরি সেই আলিমাম ব্যক্তির কাছে যাব যিনি দীর্ঘ 8 মাস যাবৎ বিছানায় শয্যাশায়ী, বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়েও উনি চিকিৎসা করাতে পাচ্ছেন না। আর উনি উনি যেটা দাবি করেন যে উনি কুমিল্লা হোমনা ডিস্ট্রিক্টের যে মুক্তিযুদ্ধকালীন সময় উনি 80 জনের নেতৃত্ব দিয়েছিলেন, উনি কমান্ডার ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার ওই কমান্ডার খেতাবটা উনি পাননি। তো আসুন আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আমরা আপনার নাম কি? মোহাম্মদ আলী ইমাম। আচ্ছা, আপনার এখন বয়স কত? আচ্ছা, আপনি কুমিল্লা ডিস্ট্রিক্টের হোমনা থানায় আপনি তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাই না? আমাদেরকে যদি এই সম্পর্কে কিছু বলেন। হোমনা সম্বন্ধে কি বলবো, যারা নিচে পদপি ছিল উপরে উঠে গেছে, যে আমি যে আহত হয়েছি, আহত হওয়ার 3 মাস দূরে ছিলাম, এই বিষয়ে আর বলেন। আচ্ছা, আপনি মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনি মানে স্টুডেন্ট ছিলেন? আচ্ছা, মুক্তিযুদ্ধকালীন সময় আপনার কি কোথাও গুলি লেগেছে, আপনি তা আহত হয়েছিলেন, যদি আমাদেরকে বলেন। কোনো আচ্ছা, এই গুলি লাগার কারণে আপনার কি শারীরিক কোনো সমস্যা হচ্ছিল ওই সময় থেকে? কি কি ধরনের সমস্যা হচ্ছিল? সমস্যা আছে, হাতে মাজা, এখানে এখানে চোখে 1 মাস 15 দিন পর পর পানি পড়ে। আচ্ছা, আপনার আপনি কি এখন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন? আচ্ছা, আপনি যেটা বলেন যে আপনি অনেক 80 জনের মতন ব্যক্তিকে আপনি নেতৃত্ব দিয়েছিলেন, আপনি কমান্ডার ছিলেন, আপনি কি সেই কমান্ডারের খেতাব কি আপনি পেয়েছেন? না। আচ্ছা, আপনি এখন যেটা পাচ্ছেন কি বীর মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। আচ্ছা, আপনার যে 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 ঘরটা সেটা মানে কি কিভাবে আপনি তৈরি করেছেন? আচ্ছা, লোন নিয়েছেন? এখন লোন নেওয়ার পরে আপনি এখন কি আসলে লোনের টাকা পরিশোধ করতে গিয়ে আপনি তো এখন হাতে তেমন টাকা পান না? আচ্ছা, আপনি যে আজকে এই যে অসুস্থ হয়ে আছেন কোমরের ব্যথার জনিত কারণে, কতদিন যাবত? যুদ্ধের পরপরে 1 বছর 9 বছর হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি কতদিন যাবত এখন বিছানায় পড়ে আছেন? 9 মাস। 9 মাস।
আচ্ছা, আপনি কি সরকারি ভাবে এটার কোনো চিকিৎসা পেয়েছেন, সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন চিকিৎসা ক্ষেত্রে? না, বিভিন্ন হসপিটালে গিয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু ওরকম সুবিধা আপনি পাননি? কাগজপত্র ইয়ে করতে পারলে সাহায্য পাই। আচ্ছা, তো ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা ওনার আলিমাম সাহেবের কথা শুনলাম। আসুন আমরা আমরা এখন যাব পরিবারের কাছে, ওনাদের বক্তব্য শুনব। এখানে ওনার ওয়াইফ আছেন, আমরা ওনার ওয়াইফের কাছে যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি আমরা এসেছি নরসিংদী টিম, টিম নরসিংদী প্রতিদিন থেকে। আমরা যেটা শুনেছি যে আপনারা মানবতার জীবনযাপন করছেন, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি শয্যাশায়ী অবস্থায় আছেন, আমরা ওনার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। যে আসলে আপনি তো ওনার সহধর্মিনী, তাই না? ওনার সম্পর্কে আপনি কি কি জানেন, যখন আপনি ওনার সাথে সংসার করেন, ওনার সম্পর্কে, ওনার এলাকা বা আজকে যে অবস্থানটা, উনি অসুস্থ, সরকারিভাবে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কি না? আমি কোনো সহযোগিতা পাইছি না, এই মুক্তিযোদ্ধার ভাতাটা স্যার আমি আর কিচ্ছু পাইছি না। সরে 3 লাখ টাকা লোন তুললা, এই ঘর দরদার নাই দেখে থাকতারি না, এই আমার বাপের জায়গা আছে, পরে এই লোন তুললাই না, পরে এই ঘরটা বানছে, এছাড়া আর কোনো পাইছি না, পাইনি। এরপরে এই যে এত অসুস্থ, আমি কোনো চিকিৎসা পাইতেছি না, আমি কত জায়গা লয়ে যাইতেছি, লয়ে গেছি, খালি টেহা লাগে টেহা লাগে, তো এত টেহা কই পাবো, আর চিকিৎসা করতাম না। এই সাধারণ কটা বড়ি সরি আইনা আইনা খাওয়ায় একসে ডর শুদ্ধাই করতারি না, আল্ট্রাসাউন্ড করতারি না, এইটা পরীক্ষা নিরীক্ষা করতারি না, ফের বেলা 4,000-5,000 টেহা লাগে, আল্ট্রাসাউন্ড করলে একসে করলে, তো ইটা কয় দেখে পরে আর নেওয়ান লাগে গাড়ি দা আইটা যাইতারে না, তো এত টাকা কই পাবো, 10,000 টাকা লইয়া গেলে তো ডাক্তার কাছে লইতার, তো এর লেগে আর যাই নিতারি না, আর ওখানে আর কই পারে আর কোনো চিকিৎসা, আর আমি আর লইয়া যাইতাম, আমি ওই অসুস্থ হয়ে গেছি গা, আমি আর তারি না, আমিও ঘুমাইতারি না, গার বিষে নেগা, বুক বিষ করে, টুঁকতারি না, বউয়ের লেগে ফোন করে লেগে এইটা করতেছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন ওনার একজন মেয়ে আছে এখানে উপস্থিত, ওনার কথা শুনব। আমরা আর কি কমো, আমরা তো আর এ পর্যন্ত, যদি মনে করেন আজকে আব্বা ঈদের 5 দিন আগে বিশ্বনাথ পড়ছে, এ পর্যন্ত আমরা যদি সরকারের কাছে কিছু সুযোগ সুবিধা পাইতাম, তো আমরা আর কিছু আমার মনের মধ্যে কোনো দাবিও থাকলো না, কোনো কিছু থাকলো না, আমরা এ পর্যন্ত কিছু সুযোগ সুবিধা পাইছি না। আপনারা আর কি কমো, আমি আর কি বুঝবেন না। ধন্যবাদ। আজকে আমরা আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর ওনাদের যেটা দাবি, যে আসলে সরকারের কাছ থেকে ওনারা আসলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছেন, যে ওনাদের যেন সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যেন ওনাকে প্রদান করা হয়, পাশাপাশি উনি যে বীর মুক্তিযোদ্ধা এবং উনি দাবি যেটা করেন যে উনি কমান্ডার ছিলেন, সেই খেতাবটা উনি যেন পায় সেটার জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ সবাইকে।